আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহবুল আলমিনের রহমতে এবং বেশিরভাগ মানুষই স্বপ্নে সাপ দেখে চিন্তায় পড়ে যায় না জানি শত্রু এখনে আমাকে ধরে ফেলল বা কোনো ক্ষতি করে ফেলল শত্রু আমার উপরে চড়াও হয়ে গেল আসলে স্বপ্নে সাপ দেখলেই কি শত্রুর ব্যাখ্যা এটা একেবারে ভুল বা কারণ স্বপ্নে সাপ দেখলে তার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে স্থান বিশেষ কাল বিশেষ ব্যক্তি বিশেষ আগে জানতে হবে স্বপ্ন কয় প্রকার স্বপ্ন হলো তিন প্রকার এক নম্বর প্রকার হলো ওয়াস্বাসা তো শৈতান অর্থাৎ শয়তানের পক্ষ থেকে ঘুমের মধ্যে বিভিন্ন ধোকা দেওয়া হয় বিভিন্ন ওয়াসওয়াসা দেওয়া হয় প্রবঞ্চনা দেওয়া হয় যাতে করে লোকটি বিভিন্ন চিন্তায় পড়ে যায় দুই নম্বর হলো হাদিসবস অর্থাৎ মানুষ দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজে লিপ্ত থাকে তো যদি কাজটা বেশি চাপ বিশিষ্ট হয় বিশেষ পেরেশানির হয় তখন ঘুমের মধ্যে তার একটা প্রতিফলন ঘটে বিভিন্ন আজেবাজে স্বপ্ন দেখে ভয়ঙ্কর স্বপ্ন দেখে তো এই দুই ধরনের স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই এই দুই ধরনের স্বপ্ন দেখলে আপনি দুইরা কাত নামাজ পড়তে পারেন যে কাত হয়ে স্বপ্নটা দেখেছেন জাগ্রত হলে অপর কাতে হয়ে যাবেন এবং যে কাত হয়ে স্বপ্ন দেখেছেন ওই কাতের দিকে তিনবার থুতে পালাবেন এবং তিনবার আউজ বিল্লাহমিন শৈতন রজিম পড়বেন এবং এই ধরনের স্বপ্ন কারো দরে বলবেন না আশা করি স্বপ্নে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না তিন নম্বর স্বপ্ন হলো এলহাম উম আল্লাহি আলা অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে একটি দিক নির্দেশনা অর্থাৎ আপনি কোনো কাজ করবেন বা করতে যাচ্ছেন এটার রেজাল্ট কি হবে আল্লাহ তালা বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন তো কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না তো যারা বুঝতে পারে না তাদের উচিত যারা স্বপ্নের ব্যাখ্যা জানে ভালো আলেম তাদের নিকটে বলা তারা সঠিক ব্যাখ্যা করে দিবেন অন্য কারো লোকের নিকটে না বলা তো মূল আলোচনা সেটা হলো স্বপ্নের সাপ দেখা স্বপ্নে সাপ দেখার বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে যে আপনি স্বপ্নে সাপ দেখলে যে শুধু শত্রু শুধু সেটা নয় শত্রু হতে পারে অর্থনৈতিক অবস্থা হইতে পারে অর্থাৎ আপনার টাকা পয়সা আসতে পারে আবার অর্থনৈতিক অবক্ষয় হতে পারে আবার শত্রু দমনও হইতে পারে আবার শত্রু চড়াও হতে পারে এখন কোনটা সেটা যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জানে সেই বলতে পারবে আপনার বিস্তারিত কথা শুনে অতএব স্বপ্নের ব্যাখ্যা যে শুধু স্বপ্নের সাপ দেখলে এর ব্যাখ্যা যে শুধু দুশ্মন তা নয় আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন আল্লাহ তালা সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম